আজ কৃষকগঞ্জ উপজেলা আট নম্বর আজিবপুর ইউনিয়নের এক দুই এবং তিন ওয়ার্ড সমন্বয় কর্মী সভায় আজকে আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন ঈশ্বরগঞ্জ উপজেলা বারবার নির্বাচিত সফল চেয়ারম্যান ময়মনসিংহ জেলা শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান পদে যিনি পদক পেয়েছিলেন আমার শ্রদ্ধাভাজন রাজনৈতিক অভিভাবক প্রিয় নেতা জননেতা মাহমুদ হাসান সুমন ভাই এবং মঞ্চে উপস্থিত আছেন ঈশ্বরগঞ্জ উপজেলা আওয়ামী যুব লীগের এবং মঞ্চে উপস্থিত আছেন ঈশ্বরগঞ্জ উপজেলা আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ এবং আমার আট নং রাজীবপুর ইউনিয়ন আওয়ামী লীগ যুবলীগ এবং ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দ সকলকে আমার আট নং রাজীবপুর ইউনিয়ন ছাত্রলীগের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা প্রিয় ভাইয়েরা আপনারা জানেন আজকে আমাদের মাঝে যে নেতা উপস্থিত হয়েছেন তিনি ঈশ্বরগঞ্জে দীর্ঘ সময় ধরে আওয়ামী লীগকে সুসংগঠিত করে আছেন তিনি ঈশ্বরগঞ্জে আওয়ামী লীগের দূর সময়ে আওয়ামী লীগকে সুসংগঠিত করছেন এবং আমরা জানি যেহেতু আগামীতে দ্বাদশ নির্বাচন অনুষ্ঠিত হবে সেই লক্ষ্যে আমরা সকলে যারা এখানে উপস্থিত হয়েছি আমাদের সকলের প্রচেষ্টা থাকবে তিনি যারা মাননীয় জয়ন্তী শেখ হাসিনার জন্য আমাদের প্রিয় নেতা জননেতা মাহমুদ হাসান সুমন ভাইকে নৌকা পদে মনোনীত করেন প্রিয় ভাইয়েরা আপনারা জানেন আওয়ামী লীগ দীর্ঘদিন যাবত ক্ষমতায় তাদাকালীন আমরা ঈশ্বরগঞ্জ আওয়ামী লীগ অবহেলিত হয়ে আছি আমরা ঈশ্বরগঞ্জের জনগণ অবহেলিত হয়ে আছি কারণ এই জন্যই ঈশ্বরগঞ্জে আমাদের দলীয় এমপি নেই ঈশ্বরগঞ্জের বাইরের এমপি বাইরের ছেলেকে আমরা দেখতে চাই না আমরা জয়ন্তী শেখ হাসিনার কাছে আহ্বান আবেদন করব আমরা আপনার রাজীবপুর ইউনিয়ন এবং আমার আপনার জনতাকে নিয়ে আমি জয়ন্তী শেখ হাসিনার কাছে আবেদন করতে চাই যারা তিনি যারা ঈশ্বরগঞ্জে জননেতা মাহমুদ হাসান সুমন ভাইকে নৌকা পদে মনোনীত করেন মাননীয় নেত্রী আপনি আমাদের প্রিয় নেতা জননেতা মাহমুদ হাসান সুমন ভাইকে নৌকা দিয়ে আমরা ঈশ্বরগঞ্জের মানুষ নৌকার ধরে দেখিয়ে দিব ঈশ্বরগঞ্জের নৌকার জনপ্রিয়তা কত শীর্ষে তাই ধারাবাহিকতায় আমি বেশি কিছু বলতে চাই না আমি এখানে যারা উপস্থিত আছে সকলে সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক মেহনতি মানুষের